আজকের এই ভিডিওতে আমরা মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের আঠেরো নম্বর স্কুলের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এক একটা বলছে একের দাগের এক চুম্বক আকর্ষণ করে না অপশান নাম্বার সি তামাকে নেক্সট প্রশ্ন বলছে তরিতের সুপরিবাহী পথটি হল অপশান নাম্বার বি লোহা নেক্সট প্রশ্ন ইলেকট্রিক কলিং বিলে ব্যবহৃত হয় অপশান নাম্বার বি তড়িৎ চুম্বক নেক্সট প্রশ্ন যে উদ্ভিদ গুচ্ছমূল দেখা যায় তা হলো অপশান নাম্বার সি ধান নেক্সট প্রশ্ন উদ্ভিদের শ্বাসের সময় যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো অপশান নাম্বার এ অক্সিজেন গর্ভাশয়ের ভিতর ডিম্বাশয়ের অংশটির নাম অপশান নাম্বার এ ডিম্বক নেক্সট প্রশ্ন বলছে বান্ধব শক্তি হলো অপশান নাম্বার এ সৌরশক্তি নেক্সট প্রশ্ন বলছে আরোরা দেখা যায় অপশান নাম্বার বি মেরু অঞ্চলে নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের এক একটা দুটি চুম্বকের নাম দুটি চুম্বক পদার্থের নাম লেখো লোহা নিকেল ইত্যাদি নেক্সট প্রশ্ন রয়েছে দু একটা সত্য মিথ্যা লেখো সৌরশক্তি রাষ্ট্রশক্তিতে রূপান্তরিত হয় এটা হবে সত্য তিনেরটা বলছে শূন্যস্থান পূরণ করো চুম্বকে সমমেরু পরস্পরকে রাস করে ও তার বিকর্ষণ করে নেক্সট প্রশ্ন বলছে চারেরটা পুরো নাম কি লাইট এমিটিং ডায়োড নেক্সট প্রশ্ন রয়েছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন তৈরি হয় উঠতে হবে টাংস্টেন নেক্সট প্রশ্ন শ্বাসমুল আমরা কোন উদ্ভিদে দেখতে পাই উঠতে হবে লম্বা উদ্ভিদে এরপর পরের প্রশ্ন রয়েছে দেখো তিনের দাগের এক একটা বায়ুশক্তির সুবিধাগুলি কী কী এটা তোমাদের টেক্সট বইয়ের আটষট্টি নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে দুটটা বলছে ফুলের বৃত্তি ও দলমণ্ডলে সাহায্যকারী অঙ্গ কেন বলে এটা একশো তোমাদের টেক্সট বইয়ের একশো সাতান্ন নাম্বার পেজে এই প্রশ্ন উত্তর রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে চারের দাগের এক একটা চুম্বকের চুম্বক দৈর্ঘ্য বলতে কী বোঝায় কী বোঝায় এত তোমাদের টেক্সট বইয়ের বিয়াল্লিশ নম্বর পেজে এই প্রশ্ন উত্তর রয়েছে একটি দণ্ড চুম্বকের জ্যামেটিক দৈর্ঘ্য পাঁচ সেমি হলে এর চুম্বক দৈর্ঘ্য জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু ফোর সরি ইন্টু ফাইভ সান হচ্ছে ফোর পয়েন্ট থ্রি সেমি নেক্সট প্রশ্ন বলছে দু একটা বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট কীভাবে আলো দেয় এটা তোমাদের টেক্সট বইয়ের একষট্টি নাম্বার পেজে প্রশ্নের উত্তর রয়েছে নেক্সট রয়েছে সঙ্গে কী ধরনের গ্যাস বৈদ্যুতিক বারবে ব্যবহৃত করা হয় এটা হবে নিষ্ক্রিয় গ্যাস নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা অপ্রচলিত শক্তির সুবিধাগুলি কী কী লেখো আর দুটি জীবাধারণের নাম উদাহরণ দাও কয়লা ও পেট্রোল নেক্সট প্রশ্ন বলছে ফুলের একটি গর্বচিত্র গর্ভকেশরের চিত্র এঁকে বিভিন্ন অংশ দেখাও রায়মার্টিন বইয়ের একশো বাহাত্তর নম্বর পেজে এই প্রশ্ন দুশো বাহাত্তর নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে নেক্সট প্রশ্ন বলছে অস্থানীয় মূল কাকে বলে আর পত্র যে অস্থানীয় মূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো উত্তর হয় পাথর কুচি নেক্সট প্রশ্ন বলছে এক বীজপত্তি ও দ্বি বৃজপত্তি দুটি পার্থক্য লেখো পার্থক্য লেখো একটি করে উদাহরণ দাও তো উদাহরণটা উদাহরণটা হচ্ছে এক পত্রিক হচ্ছে ধান গম আর দুই হচ্ছে মটর ছোলা ইত্যাদি আর পার্থক্যটা রয়েছে তোমাদের মার্টিন সাইকা বইয়ের একশো একুশ নম্বর পেজে আর ওপরে যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটা ছিল যে অস্থানীয় মূল কাকে বলে উত্তরটা লিখে নাও তোমরা দেওয়া রয়েছে নিচে ভ্রণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন মূলকে অস্থানীয় মূল বলে